আমরা সবাই আসলে খামার করব বলি, আসলে কি জিনিস দিয়ে খামার করব বা কিভাবে শুরু করব আমরা আসলে কিন্তু এটা খেয়াল করি না। লেকিন আমরা শুরু করার আগে কিন্তু চিন্তাধারা করি, মানে অল্প জিনিস দিয়ে করলে বা অল্প টাকার ভিতরে লইলে মনে লাভবান হইতে পারবো। এর অল্প টাকার ভিতরে লাভবান হওয়া কিন্তু খুব সম্ভব কম থাকে, কেন জানেননি? আমরা কিন্তু অনেক জনে বলে গ্যাস ভাই আমি জিরো বেচা দিয়ে শুরু করবো। জিরো বেচা দিয়ে শুরু করলে যে আপনার জিরো বেচার ম্যানেজমেন্টটা বা লালন পালন করতে পারতেন না, ওইটা কিন্তু ভেরি টাফ। লেকিন আপনি হ্যাঁ বলে বড় পাখি নিলে আমার চেয়ে বড় পাখি নিয়ে দেবেন কথা নাই, কিন্তু পাখি জানতে লোন। লেকিন আপনি বড় পাখি লইলে আপনি লাভবান হবেন, কেন জানেননি? আপনার মহিলা পুরুষ টান বাচ্চা লইতে পারবেন। এই জায়গায় আপনি মোটামুটিভাবে আপনার যেই আপনার একটা দেখভালের ব্যাপার স্যাপার আছে খামারে অভিজ্ঞ হলে আপনি শিখাই বুঝাই দিব মোটামুটি আপনার ঠান্ডার বা আপনার যে কোনো নিয়মকরণ আছে। কিছু দূর পাখি নিলে লাভবান হইব ওইটা কিন্তু না। লেকিন সবসময় একটা খামারে সহজে থাকলে দেখা যাচ্ছে ভিটামিনের দরকার, ঠান্ডা লাগছে, ঠান্ডার ওষুধ দরকার, আপনার ক্যালসিয়ামের দরকার, ম্যানেজমেন্ট করতে হবে, আমার মুরগার পরিবেশ কীভাবে রাখতে হবে, পাখির পরিবেশ কীভাবে রাখতে হবে, আসলে ভেরি ইম্পর্টেন্ট। লেকিন আমরা ব্যবসা করার আগে ভাবতে হবে আমরা কী দিয়ে শুরু করবো বা ভালো একটা অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফ্রিকার সংলগ্ন আইপুর গ্রামে মা বাবার দোহাচারি এবং সেল সেন্টারের মধ্যে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গিয়াসুদ্দিন ভাইয়ের কোয়েল পাখির খামারে। গিয়াসুদ্দিন ভাই একজন অভিজ্ঞ মানুষ, তিনি দীর্ঘদিন যাওয়া যুক্ত আছেন কোয়েল পাখির সাথে। দর্শক, আপনারা অনেকে মন্তব্য করেছিলেন যে আমরা কোন জাতের পাখি নিব, কারণ দুইটা প্রজাতির কোয়েল পাখি রয়েছে, জাপানি কোয়েল পাখি পাশাপাশি হাইব্রিড কোয়েল পাখি যেটা দুবাইয়ের পাখি রয়েছে। যারা ডিমের জন্য লালন পালন করতে চান তারা কোন ধরনের পাখি নিতে পারেন আমাদের কাছে পরামর্শ চেয়েছিলেন, আমরা সেই কারণে চলে এসেছি গিয়াসুদ্দিন ভাইয়ের কাছে। এবং অনেকে জানতে চেয়েছেন যে আমরা কোন বয়সের পাখিটা নিয়ে খামার করবো, আমরা কি জিরো বাচ্চা নিব নাকি বড় বাচ্চা নিয়ে আপনারা খামারটা করতে পারেন। আমরা সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা কীভাবে কোয়েল পাখির খামার করতে পারেন এবং ডিমের জন্য কোয়েল পাখি কতটা লাভজনক এবং কোয়েল পাখি লালন পালন করতে পারলে কী কী ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, সকাল সকাল কুইল পাখি খাবার দেওয়া হচ্ছে? জি জি। আচ্ছা, কী খাবার দেওয়া হচ্ছে? এটা আপনার সোনালি স্টার্টার। সোনালি স্টার্টার? জি, সোনালি স্টার্টার। পাখির বয়স কতদিন হয়েছে? পাখির বয়স আজকে আপনার 28 দিন। 28 দিন? জি, 28 দিন। আচ্ছা ভাই, এটা তো হচ্ছে জাপানি কুইল পাখি। জি, জাপানি। ডিমাস তো কতদিন সময় লাগে? ডিমাস বউ ইনশাল্লাহ মোটামুটি আপনি 50 দিনের ভিতরে ডিম চালু হয়ে যাবো। 50 দিনে? 50 দিন। যে যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো ডিমাস আর কতদিন লাগতে পারে? এটা মোটামুটি আপনার 15-16 দিন তো ডিম আসবে। সর্বোচ্চ 15 দিন? 15 দিন, সর্বোচ্চ 15 দিন। আচ্ছা গিয়াস ভাই, আমরা কিছুদিন আগে এসেছিলাম আপনার এখানে, আমরা একটা প্রতিবেদন তৈরি করেছিলাম কোয়েল পাখির খামারের উপরে। দর্শকরা মন্তব্য করেছিল যে জাপানি কোয়েল পাখি এবং হাইব্রিড কোয়েল পাখির মধ্যে পার্থক্যটা কী এবং ডিমের জন্য করতে চাই তাহলে কোনটা বেশি ভালো, আর প্রথমত সে বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। আসলে গুরুত্ব সহকার একটা প্রশ্ন, কেননা এখন কিন্তু আমাদের যে কোনো জিনিসের সামানের দাম বাড়া, খাবারের দাম বাড়া, তো যেহেতু আমাদের খাবারের দাম বাড়া আমরা ওই হিসাব করে করতে হবে, আমরা জাপানি দিয়ে করলে ভালো হবে না হাইব্রিড দিয়ে করলে ভালো হবে। তো হাইব্রিডটা এমন একটা জিনিস, আপনি হাইব্রিডের যে পাখির যে ডিমের দামটা আর আপনার জাপানের ডিমের দামটা, ডিমের দামটা কিন্তু সেমই পাওয়া যায়, ডিমের তেমন একটা তফাতও থাকে না। তো হাইব্রিড থেকে জাপানি থেকে হাইব্রিডে 10 গ্রাম 8 গ্রাম খাবার বেশি খায়। তো আমরা ওই হিসাব করতে গেলে সবচেয়ে ভালো পারফেক্ট হচ্ছে আপনার লাভজনক জাপানিটা, লাভজনক এবং জাপানিটাই সবচেয়ে ভালো আর কি। আচ্ছা, আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো জাপানি পাখি। জি, জাপানি পাখি। আচ্ছা, আপনি কখনো হাইব্রিড পাখি লালন পালন করেছেন নাকি? না, আমি প্রথম হাইব্রিড করছিলাম, আপনার সবাই জানে হাইব্রিড করছিলাম। তো হাইব্রিডটা আসলে কইরা আমি যে খাবারের হিসাব করতে কইরা আমি আসলে ক্যালকুলেশন মিলাইতে পারি না, এই জন্য হাইব্রিডটাতে আমি সেরে পড়ছি আর কি। আপনার ডিমের পার্সেন্টেজ কোনটা বেশি ভালো, হাইব্রিডটা নাকি জাপানিটা? না, আপনার ডিমের জন্য পার্সেন্টেজও জাপানি ভালো, হাইব্রিড তো হাইব্রিড, হাইব্রিড তো সবসময় দেখবেন হাইব্রিড কোনো জিনিস মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যা আপনি এটা মানে দ্রুত বাইরা যায়, এটা আপনার মানে কোনো কিছু করতে গেলে এটা সমস্যা হয়, এটা স্বাভাবিক। ওই দিকে হিসাব করতে গেলে জাপানিটাই ভালো, ডিমের জন্য জাপানিটা ভালো। জি। আচ্ছা, কোয়েল পাখি একটা না কতদিন ডিম দিতে পারে? কোয়েল পাখি আমরা যা মোটামুটি পালতে চাষ করা 7-8 বছর ধরে, কোয়েল পাখি মোটামুটি আপনি আমরা 1 বছরে মোটামুটি প্লাস ডিম পাই। 1 বছরের উপরে? জি, 1 বছরের উপরে পাই। আচ্ছা গিয়াস ভাই, নতুন উদ্যোক্তারা যে বিষয়টা জানতে চায় সেটা হচ্ছে যে আমরা কতদিন বয়সের পাখি নিয়ে খামার করবো, ছোটো পাখি নেবো কি না। অনেকে কিন্তু আবার একদিনের পাখি নিয়েও খামারটা করে এবং তারা ক্ষতিগ্রস্তটা বেশি হয়। না, আসলে অভিজ্ঞ লোক কী জানেন, যেমন আপনারা আজকে বাংলাদেশে এমনও জায়গা নেই যে আপনারা জান না, আসলে বাংলাদেশের অনেক লোক আছে যে আমাদের কাছে আসে, তো অনেক আপনারা একমাত্র ভালো বলতে পারবেন। আসলে অভিজ্ঞ খামারি বা নতুন খামারি পুরনো খামারি আপনার কাছে ভালো কেউ জানে না। লেকিন আমার কথা হলো কোনটা নতুন যারা, একবারে নতুন যারা, তাদের জন্য আপনার মানে ওই খামারটা গ্রহণযোগ্য না। যদি পুরান খামারি হয় তাহলে জিরো বাচ্চা দিয়ে করা চলা যায়, সমস্যা নেই, সমস্যা হয় তো ইনশাল্লাহ। জিরো বাচ্চাটা নিলে হিসাব করে কি আমাদের পুঁজি কম লাগছে? হ্যাঁ, না পুঁজি কম হলে কী, পুঁজি যেন কম এনে কিন্তু লোসকানোর ক্ষমতা বেশি থাকে, সম্ভাবনা বেশি থাকে। কেননা আপনি জানেন না বুঝেন একটা জিনিস করছেন, কেন জিরো বাচ্চা কিন্তু বোর্ডিং করা ভেরি টাফ, সবাই জানে যারা করতেছে, কে রাতের দিন বানায় দিনে রাত বানায় বোর্ডিং করতে হয়, অনেক কিছুর বিনিময়ে কিন্তু পাখিটা কিন্তু এই জায়গায় আসছে, কিন্তু এই পাখিটা একদিনে আসে না। কিন্তু
কত দাফের পরে কত কারেন্টের বিলের পরে কত খাবারের পরে কত ওষুধের পরে কিন্তু পাখিটা এখন বড় হয়েছে, এটা কিন্তু এটা বুঝতে হবে কিন্তু। লেকিন জিরো বাচ্চা দিয়ে নতুন মানুষের জন্য পারফেক্ট না, না আমি মানা করবো। গিয়াস ভাই, আমি নিজেও পরীক্ষিত, আমার আমার ছোট্ট একটি খামার ছিল কোয়েল পাখির, অল্প কিছু ছাদের উপরে পালা হতো, কিন্তু বিভিন্ন সময় দেখতাম কি আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাখি প্রতিদিনই মারা যাচ্ছে, এরকমটা হওয়ার কারণটা কি? এটা আপনার এটা অজ্ঞাত একটা রোগ বলা হয়। অজ্ঞাত রোগটা কেন জানেননি? অজ্ঞাত রোগটার ওষুধ আছে কিন্তু বাংলাদেশে, কিন্তু সবাই আসলে খামার করে কিন্তু। লেকিন আমি একটা কথা বলবো, খামারি যে পাঁচটা মুরগা পালো খামারি, দশটা পাখি পালো খামারি, লেকিন ওইটা না। লেকিন খামারি হইতে গেলে আসলে ট্রিটমেন্ট জানা থাকলে বা অভিজ্ঞতা থাকলে মানুষের সহজতা পাইলে আসলে প্রাকৃতিক খামারি বলা যায় তো। লেকিন আমার কথা হলো কোনো খামার করে যেহেতু সবাই খামারি, আমার কথা নেই হয় খামারি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই করুক। তো এটা আপনার কিছু ওষুধ আছে, গুরুত্ব সহকার ওষুধ আছে, এমন তো রোগও হয় যে কোনো ভাই যোগাযোগ করলে ইনশাল্লাহ তিন দিন খাওয়ালে মোটামুটিভাবে উপকার পাবেন ইনশাল্লাহ। আমাদের কি বলা যায় না ভিডিওতে কী ওষুধ? ভিডিওতে বলা যায়, আপনার সমস্যা নাই। আপনার পাখিতে মূলত ভালো কাজ করে এটিভেটটা, আর হচ্ছে এন্ডোপেন্ডা, এন্ডোপেন্ডা দিতে হবে খাবারের সাথে, আর এটিভেটা দিতে পানির সাথে। এরপরে পাশাপাশি আপনার একটা ইরুনেক্স একটা ওষুধ আছে অক্সুমিন কোম্পানির, এটা হচ্ছে কিনিটোনিক। তিনটা ওষুধ দিয়ে আপনি মাসে একবার ডোজ করাবেন পাখি, ইনশাল্লাহ যদি যেন মরবো পঞ্চাশটা এন মরবো পাঁচটা। জি, এই চিকিৎসা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা গিয়াস ভাই, আমরা যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো তো বিক্রি উপযোগী। জি, বিক্রি উপযোগী। জি, আচ্ছা, 28 দিনের পাখিটা কয় টাকা করে বিক্রি করছেন? আসলে দামটা বলা এখন ট্রাফ, কেননা আমি কথাটা বলি যে আসলে যেহেতু আপনার খাদ্য দাম বাড়া, এখন আসলে আমার মতো আরো অন্য 2-4-5 জনের বিক্রি করে, তো আসলে দাম বললে একজনের সাথে একজনে আসলে একটা ইয়া হয় আর কি। তো আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করলে আমরা আসলে কোন দিনে পাখিটা কত টাকা, বা মহিলা পুরুষের কাপজাপ, এখন সবচেয়ে বড় কাপজাপ মহিলা পুরুষের, যদি আপনার দাম যাতে এরা হোক, যদি সঠিকটাই না পান তাহলে আপনার পাখি নিয়ে দল আপনি। হ্যাঁ, আপনি যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কুইল পাখির ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে পুরুষ এবং মহিলা। আমি ডিমের জন্য নিলাম, আমার কথা ছিল 1000, আপনি মহিলা দিবেন, কিন্তু দিয়ে দিলেন 500 পুরুষ 500 মহিলা, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত। তাহলে পার পিছিয়ে আপনি 10টা করে কম রাখলেও সম্ভাবনা সমস্যা হতো না আপনার, অর্ধেক অর্ধেক হয় তাহলে 10টা 8টা কম রাখলেও সমস্যা হতো না। তাহলে হ্যাঁ, ওই জায়গায় আমি দাম বলতে গেলে সমস্যা হয়। আচ্ছা, তাহলে ডিমের জন্য নিলে আবার 28 থেকে 30 দিনের পাখিটাই নেওয়া উচিত? যে ডিমের জন্য করলে আপনার মোটামুটি 30-35 দিনের পাখিটা করা সবচেয়ে বেশি ভালো আর কি। ডিমের জন্য কোয়েল পাখি লালন পালনের উপযুক্ত সময়টা কখন? ডিমের জন্য কোয়েল পাখি উপযুক্ত সময় সে এখন, আপনার কুরবানির আগে চালু করতে হবে, কুরবানির পরপর ডিম চালু হলে মোটামুটি আপনার সিজনটা পুরোপুরি ধরা যাবে আর কি। এখনও কিন্তু আপনার ডিমের চাহিদা রয়েছে অনেক? ডিমের চাহিদা সবসময় থাকে, লেকিন কুরবানির আগে যারা পাখি হলো এরা পুরো সিজন ধরতে পারবে আর কি, যারা কুরবানির আগে পাখি দিয়ে স্টার্ট করবে আর কি। আর পুরো শীতকালটা ভালো, পুরো শীতকালটা তারা নিজেরা বুক করতে পারে। হুম, আচ্ছা, কতগুলো পাখি রয়েছে আপনার এখানে? আমার এখানে পাখি আছে মোটামুটি ছোটো বড় মিলে এখন মোটামুটি আপনার 21,000 পাখি আছে। 21,000? আচ্ছা, এত পাখি খামারে? খামারে পাখি থাকার কারণ হচ্ছে আপনার 20 জন কাস্টমারের মাসে যদি পাখি নেগা তাহলে আপনার 20,000 পাখি জাগা। তো পাখিতে কোনো এক পর্যন্ত এত 8 বছর ধরে ব্যবসা করতেছি কখনো পাখি আটকে থাকে না, কিন্তু পাখি চলতেছে ইনশাআল্লাহ চলবে। এবং কি এটা মোটামুটি মনে করেন আমাদের এমন ধরনের ডেলিভারি দেওয়ার ক্যাপাসিটি আছে, এবং কি মানুষ আমাদের কাস্টমার পুরোপুরি কাস্টমার থাকে, এর জন্য আমাদের কোনো ভয় থাকে না আর কি ভিতরে। কোয়েল পাখির সাধারণত কোন কোন ধরনের রোগগুলো হয়ে থাকে? আপনার কোয়েল পাখিতে মূলত ঠান্ডা, ঠান্ডার জন্য আমি যে একটা ওষুধের ব্যাপার বললাম, এটা ওষুধ মূলত ভালো ঠান্ডা কাজ করে। অনেক জাতের গ্রুপ আছে কিন্তু ওষুধের, আমি যেহেতু ওষুধ বিক্রি করি আর আমরা এই ব্যাপারে অনেক দিন যাবৎ আসি, তো মোটামুটিভাবে ওষুধের গ্রুপ থাকে। আপনি ওষুধ একজনে খেলে ওষুধ দিলে আর লেখলে হবে না, কিছু কিছু ওষুধের গ্রুপের মিলে যদি ওষুধ করা যায় বা করলে তাহলে মনে হয় ওষুধ কাজ করে ভালো, এবং কি ওষুধ সেই জায়গায় গিয়ে কাজ করে। তো ওষুধ মূলত পাখির হচ্ছে ঠান্ডা, ঠান্ডাটাতে বাসা রাখতে পারলে কোনো সমস্যা নেই, লেকিন আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়া মাসে একটা ঠান্ডা রুজ করাবেন এক্সট্রা, লেকিন আপনি অ্যান্টিবায়োটিকের পরিমাণটা কতটুকু দিবেন ভালো একটা খামারের সাথে যোগাযোগ করে দিবেন। আচ্ছা ভাই, কোয়েল পাখির ডিমের মধ্যে অনেক পরিবর্তন হয়ে যায়, কিছু কিছু ডিমাতে সাদা ডিম আসে এবং ডিমের মধ্যে অনেক পরিবর্তন থাকে আর কি, ঠান্ডা ঠান্ডার কারণেই মূলত? এটা আপনি যদি যে একটা প্রশ্ন করছে 100% সাপোর্ট আছে আমার, এটা যদি মুরগা ঠান্ডা থাকে তাহলে একটা খামারে বুঝে নেবেন মুরগা ঠান্ডা থাকলে সাদা ডিম পারবো, মুরগা সাদা ডিম পারার মানে কি মুরগা ঠান্ডা আছে, তাহলে স্বাভাবিক না পাখি, বুঝেন নাই, তাহলে আপনার ওই ব্যাপারে ভালো কোনো খামারের সাথে হয়তো বা ভালো কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ঠান্ডাটাই প্রধান সমস্যা? জি, ঠান্ডা প্রধান সমস্যা। গ্যাস ভাই, যদি কেউ 1000 কোয়েল পাখি নিয়ে খামার করে তার কেমন টাকা পুঁজি লাগতে পারে? 1000 কোয়েল পাখি দিয়ে খামার করলে মোটামুটি স্যার মোটা 55,000 টাকা পুঁজি লাগবে, ডিমের জন্য করলে 55,000টা পুঁজি লাগবে। আচ্ছা, আমরা প্রথমত লসটা জানি, যদি কেউ কোয়েল পাখি লালন পালন করে 1000 পাখি যদি লস হয় কেমন লস হতে পারে, লাভটা আমরা পরে জানি না। লাভ লস মিলেই তো ব্যবসা, ব্যবসাতে শুধু খেলে লাভ করবো ওইটা কিন্তু না, আবার যদি লস দিবো ওইটা কিন্তু না, ব্যবসা বলতে গেলে লাভ লস এবং কি নসিবের উপরে অনেক কিছু নির্ভর করে, ভাগ্য এবং ভাগ্যর পাশাপাশি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের পাশাপাশি ভালো কোনো খামারের সাথে অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ, এবং কি মানে তার সাথে কোনো সহযোগিতা নেওয়ান। কয়েকটা প্রশ্ন খুবই জরুরি সহকার, এখানে একটা জিনিস আপনি মানতে হবে,
আমাদের লাভ লস মিলাইয়া যদি মানে আপনি ইয়া করে তো 1000 পাখি পারলে যদি সে 55000 টাকা ডিমের উজুত হয়ে থাকা এই 1000 পাখি 55000 টাকা লস হবে যদি লস খায় আর কি 55000 টাকা লাগবে আচ্ছা প্রতিটা পাখি কত গ্রাম খাবার খাবে কত টাকা খরচ হতে পারে 1000 পাখির জন্য ডিমে আসার পর্যন্ত আপনার প্রতিদিন খরচটা প্রতিদিন পার ডে হিসাবটা কি জানেন আসলে খাবার যদি ডিমের জায়গা তাহলে কিন্তু ডিমের খাবারটা আবার কম লেলের খাবারটা কিন্তু ন্যূনতম খাবার তাই 400 টাকা 500 টাকা বস্তা হিসেবে কম থাকে তো ওই হিসাব করতে গেলে পার ডে আমাদের এই হিসাব করতে গেলে 1000 পাখিতে মনে করেন দৈনিক আপনার 1500 টাকা মানে বিক্রি হলো ডিম বিক্রি হলো খাবার লাগতে পারে 900 950 টাকা খাবার লাগবে আর কি ইনশাআল্লাহ 900 থেকে 950 টাকা 950 টাকা খাবার লাগবে আর ডিম কত টাকা বিক্রি করা যেতে পারে ডিম বিক্রি করলে 1500 1600 টাকা বিক্রি ডিম বিক্রি হবে দৈনিক পার ডে 1500 থেকে 1600 1600 টাকা মানে প্রত্যেকদিন 400 টাকা 500 টাকার মতো ইনকাম করা সম্ভব সকল খরচ 500 টাকা 400 টাকা থাকবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই পরিশ্রমটা কেমন করতে হয় পরিশ্রম সারাদিন দেড় ঘন্টা কাম আছে সকালে আমি 7টা থেকে 8টার ভিতরে দুপুরে 12টা থেকে 1টার ভিতরে বিকেলে 5টা থেকে 6টার ভিতরে পানি আধার দিব আর বিকেলে 3টার থেকে আমরা দুপুরে পড়তে ডিম পারে বিকেলে আধা ঘন্টা ডিম উঠাইলো এরপর আবার দেয়া গেছে আপনার সন্ধ্যার সময় পানি আধার দেওয়ার সময় 10 মিনিট ডিম উঠাইলো আর কি এই সর্বোচ্চ সারাদিন মিলে 2 ঘন্টার কাম আছে গিয়াস ভাই আপনি তো দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন কোয়েল পাখির সাথে আপনি অবশ্যই আমাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন সেটা হচ্ছে নতুন উদ্যোক্তারা যদি কেউ কোয়েল পাখি লালন পালন করতেছে তারা উপযুক্ত সময়টা এখন তারা কেউ শুরু করতে পারে এবং তারা কতটুকু সফল হতে পারবে এখন উপযুক্ত সময় পাখি উঠানের তো সবাই এখন উঠাইলে আপনার যে একটা সিজন আছে আমাদের সিজনের মতো সে পাখির ডিমের চাহিদা মিটাইতে পারবো এবং কি মোটামুটি ভালো হইব তো যে কোনো ভাই পাখির ব্যবসাটা করতে পারে অল্প পুঁজি দেওয়া অল্প সময়ের ভিতরে যেহেতু অল্প জায়গার ভিতরে করা যায় লেকিন অল্প সময়ের তো প্রফিটও পাওয়া যায় লেকিন আমরা তো অনেক জাতের জিনিস করি লেকিন পাখিটা মানে দ্রুত পাওয়া যায় লেকিন সঠিকভাবে ভালো জায়গাতে বুঝে এবং কি ভালো খামারিতে যোগাযোগ করে এবং কি সঠিকভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে তো আমার মনে হয় পাখির ব্যবসা করতে পারে ইনশাল্লাহ লাভজনক ব্যবসা ঠিক আছে গ্যাসের দিন অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো থাকেন দেশ ভালো থাকে